এখন নতুন কিতাব কেরিয়ার হাতপুথি আর আমি দেখাই আছো আপনার ডক্টর বুলজিৎ বুঢ়াগোহাঁয়ে লিখি উলিওয়া আর ডক্টর বুলজিৎ বুঢ়াগোহাঁই এক বিশেষ ক্ষেত্রর একটা ব্র্যান্ড নেমত পরিণত হয়েছে সে হল কেরিয়ার বিষয়ত আর এই কেরিয়ারের ক্ষেত্র বিগত প্রায় দুটা দশক জুড়ি শিক্ষার্থী সমাজক দিক নির্দেশনা প্রদান করে আছে। আজি ডেমোক্রেসি লাইফর স্টুডিওলে আমন্ত্রণ করে জানাই আনিছো ডক্টর বুলজিৎ বুঢ়াগোহাঁই আর আমি মূলত কিছু আলোচনা করিম কেরিয়ার হাতপুথি যে কিতাবখন বিগত কেবা বছর জুড়ি প্রকাশিত হয়ে আছে আর শেহতীয়া যে বর্ধিত সংস্করণ আর আগন্তুক সময়ত এই কেরিয়ারক কেনে আগবাই লৈ যাব আমি বিভিন্ন দিকত কথা পাতিম। প্রথমে আপনার স্বাগতম জানাইছো। ধন্যবাদ। আমি কেরিয়ার হাতপুথি কিতাবখন এটা অল্প সময় আপনার হাতত দিউ কারণ এতিয়া এই কেরিয়ার হাতপুথি কিতাবখনের কথার পরে আমি কিছু কথা আরম্ভ করো। হয়, আসলতে এই কেরিয়ার হাতপুথি 2023 সনের জুন মাহত বর্ধিত সংস্করণ বনলতায় প্রকাশ করেছে আর এই কিতাবখনের মূল্য 200 টাকা নির্ধারণ করা হয়েছে। আর এই কিতাবখনের বেতুপাতটা আপনাদের যদি চাই দেখা পাব, বেতুপাতর কেটামান বেতুপাতো ভালদরে লক্ষ্য করলে দেখা পাব তাত আছে চারিটা বাল্ব, আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল। সাধারণতে আমি পাঠ্যক্রমক চারিটা ভাগত বিভক্ত করব পাৰো, কলা শাখা, বাণিজ্য শাখা, বিজ্ঞান শাখা আর বৃত্তিমুখী শাখা। তারপরে আর এটা দেখা পাব আপনাদের UPSC, বিজনেস, APSC, SSC, ইগনোর, KK হেন্ডিক, স্টেট ওপেন ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, CA, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, জার্নালিজম, অ্যানিমেশন, ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, ল, ল্যাঙ্গুয়েজ, ডিজাইন, অর্থাৎ বিভিন্ন ধরনের পাঠ্যক্রম বা বিভিন্ন ধরনের কেরিয়ার এক সম্যক ধারণা এই কিতাবখনত দিবলৈ চেষ্টা করা হয়েছে। উদ্দেশ্য এটাই ছাত্র ছাত্রী সকলে বা অভিভাবক সকলে বা শিক্ষকের সকলেও এই বিষয়টির লগত ওতভাবে জড়িত হয়ে না থাকলে আসলে এই বিষয়ে আভাস পাবলে সক্ষম নহয়। আর গতি মই এই কেরিয়ার হাতপুথিখনের যোগেদি চুকে কোণে ছাত্র ছাত্রীসকলের মজত তথ্যটো দিব বিচাৰিছো যে সকলো শাখাতে সকলো পাঠ্যক্রমতে জীবন জীবিকার পথ উপলব্ধ হয়ে আছে। কিন্তু জীবন জীবিকার পথ মানে অকল সরকারি চাকরি নহয়, কোনো সরকারে কেতিয়াও 100% নিবনুয়া সমস্যা সরকারি চাকরিয়ে সমাধান করব নয়। গতি সরকারি হোক বেসরকারি, আর মানে উল্লেখ করবো যে সকলকে উত্তম হল স্বনির্ভরশীল দিকে আগুয়াই যাওয়া, নিজে সংস্থাপিত হওয়ার আন দশজনকে সংস্থাপিত করবেন যায়, সেইখিনিকে চমুকে মানে কিতাবখন সম্পর্কে ইতিমধ্যে এইখানে কথা কলো আর আলোচনা আমি পরবর্তী আলোচনা করব। এই কিতাবখনতে সকল সমাধান আছে না এই কিতাবখনের জড়িয়ে আর কিনা একটা উদ্দেশ্য আছে বা কিতাবখন একটা কি উদ্দেশ্যে প্রকাশ করলে কিতাবখন পড়লেই সকল সমাধান হয়ে যাব নাকি? হয়, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুত মনের হয়তো উদয় হয়ে আছে যে কিতাবখন পড়লে কি মই ডক্টর, ইঞ্জিনিয়ার বা এন্টারপ্রেনার হয়ে যাম নাকি, সেটা কথা নহয়। ইয়াত একটা সম্যক ধারণা দিবলে চেষ্টা করা হয়েছে। এইখিনিতে মই একটা কথা উল্লেখ করব বিচাৰিছো, 2005 চনেরপরা মই প্রত্যেক শনিবারে সন্ধ্যা 6 বজাৰপৰা 9 বজাৰ ভিতর ফোন যোগেদি ছাত্র ছাত্রী, অভিভাবক তথা শিক্ষার্থীসকলের লগত এনেকুৱা ধরনের পড়া শুনার কথা আলোচনা করে আহিছো। এই লগতে মই ফোন নম্বর উল্লেখ করব বিচাৰিছো, 9435188630, 9435188630। এতিয়া কথাটো হল মই বিভিন্ন বাতৰি কাকত, আলোচনীত বা এনেকুৱা ধরনের আলোচনায় অংশগ্রহণ করেছো। এই অনুষ্ঠানবিলাকত অংশগ্রহণ করা বা লেখামেলা করতে কিছু তথ্য দিবলে চেষ্টা করে আছো, কিন্তু সেই তথ্যবরপরা হয়তো ছাত্র ছাত্রী সকল বা অভিভাবক সকলে সকল তথ্য সম্পূর্ণরূপে পাবলে সক্ষম হয়ে নুঠিব পারে। গতি যেতিয়া মূল ফোন যোগেদি পোনপটিয়াকে যোগাযোগ করব তেতিয়া মই ক্রস কোয়েশন করে সকল তথ্য বিতংভাবে বুঝাই দিবলে সক্ষম হম, তেতিয়া ছাত্র ছাত্রীসকলের মনত থাকা খোকোজাবিলাক আঁতৰিব। যেহেতু প্রত্যেক ছাত্র ছাত্রী নিজের ভাল লগা বিষয় বেলেগ, কারোবার হবিটো বেলেগ, কারোবার হয়তো ঘরখনের আর্থিক অবস্থার কথা আছে, গতি এই গোটেইবিল কথা সমন্বয় ঘটাহে মানে প্রশ্নবিলাক উত্তর দিও। আসলে একটা প্রশ্ন 10 জনে যদি করে তাহলে 10 জনের কারণে উত্তরটো বিভিন্ন ধরনের হব, গতি এই কথাটার প্রতি মানে লক্ষ্য রাখো। এটা বহুতে কব পারে ইন্টারনেটত সকল তথ্য উপলব্ধ হয়, কিন্তু ইন্টারনেটখন এখন সাগরের নিচিনা, এজন ছাত্র কারণে বা এগারী ছাত্রীর কারণে বা অভিভাবক তথা শিক্ষকের কারণে সম্ভব নহয় এই বিষয়টির যদি একান্তভাবে জড়িত হয়ে না থাকে কোনটো তথ্য শুদ্ধ, কোনটো তথ্য অশুদ্ধ আর কোনটো ক্ষেত্রে আগুয়াই যাব কারণে কি কি ব্যবস্থার আগতিয়ে পড়ব লাগবে। গতি মানে কব বিচাৰিছো যে এই কিতাবখনের যোগেদি মই এটা আভাস দিব চেষ্টা করেছো, হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পিছত বা উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পিছত বা ডিগ্রি পাস করার পিছত
কি কি ধরনের পাঠ্যক্রম আছে বা কর্মসংস্থানের সুবিধা আছে এক সম্যক ধারণা দিব চেষ্টা করেছো। আর বিতংভাবে জানিবর কারণে মূল পুনপটিয়াকে শনিবারে সন্ধ্যা ছয় বজার ন বজার ভিতর 9435188 যোগাযোগ করব। আর এইখানে একটা কথা উল্লেখ করব বিচার, এই যে মানে কল ফোন যোগে মূল কথা পাতি পড়ি বলে এইটো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যীয় সেবা। বহুতে আসলে আমি সুদে যে আপনার জিপে করব লাগবে নাকি আপনার মাননীটো আগতীয়াকে, ইয়ার কারণে কোনো মাননী দিব দরকার নাই, এই হল সম্পূর্ণ বিনামূল্যীয়। আর এই মানে সামাজিক দায়বদ্ধতা হিসাবে মোর ক্যাপাসিটি ক্যাপেবিলিটি অনুযায়ী মানে এইটো রাজ্যের কারণে বা সমাজের কারণে মানে এই করে আইসো। আপনি বিগত প্রায় দুটা দশক জুড়ি বহু শিক্ষার্থীর মনের প্রশ্নর সমাধানের বহু কৌতূহল মরিখন করে আছে। আর এই প্রক্রিয়ার জড়িয়ে ইতিমধ্যে আমি আরম্ভণি করেছো যে কেরিয়ার বিশেষজ্ঞ বা কেরিয়ারের শিক্ষা দিয়ার ক্ষেত্রে আপনি ইতিমধ্যে একটা ব্র্যান্ড নেমত পরিণত হয়েছে, যদিও বা এগারী অধ্যাপক হিসাবে তোর পরিচিতি আছে। বর্তমান আজাদ থাকা যে ডন বক্সো ইউনিভার্সিটিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুরব্বী অধ্যাপক হিসাবে কাম করে আছে, আর ইয়ার আগতে জি আই এম টিকে ধরে বহু শিক্ষা প্রতিষ্ঠান জড়িত হয়ে আসে। এতিয়া আমি এই কেরিয়ার সম্পর্কে আরও দুটা কথা সোধার পূর্বে, যেহেতু আপনি বহুতর কৌতূহল মরিখন করেছে, এটি আপনার এটা কৌতূহল হয়েছে বহুতর মাজত যে ডক্টর বুরজিৎ বুঢ়াগোহাঁইর বিষয়ে জানিবলে মানুষের মাজত আগ্রহ হয়েছে, তো আপনি কোরপরা কেনেকে আহিলে, কেনেকে এই প্রক্রিয়ার মাজত আহিলে, আরম্ভণিটো কেনেকে হয়েছিল যে এই কেরিয়ার বিষয়ে শিকাব লাগিব, কোন ঠাইর মানুষ অকমান জানিব বিচারিব? ধন্যবাদ। হয় বহুত মনের এই প্রশ্নের উদয় হব পারে। মূর ঘর ধেমাজি জেলা ভেপরা গাঁও, আর মই প্রাথমিক শিক্ষা বেহপুরা প্রাথমিক বিদ্যালয়তে গ্রহণ করেছিল মাধ্যমত। তারপর মই ধেমাজি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস টেন অর্থাৎ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল 1993-ত। আর মানে ধেমাজি কলেজের ধেমাজি মহাবিদ্যালয়ের বিজ্ঞান শাখাত হাই সেকেন্ডারি উত্তীর্ণ হওয়ার পিছত মানে যোরহাট অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের 2000 চনত বিই মেকানিক্যাল ডিগ্রি লাভ করেছিল। যেটা মানে ইঞ্জিনিয়ারিং পড়ব গেছিল বিই করবর কারণে, তিনি মানে ভাবিছিল যে ইঞ্জিনিয়ারিংত বি পড়ার পিছতে সমাপ্ত মানে ইঞ্জিনিয়ার হয়ে গেলো আর পড়বলে কোনো পাঠ্যক্রম না থাকে এনেকা ধরনের। কিন্তু যেটা লগর লড়াছালীবিলাকে সেন্ট্রেল ইউনিভার্সিটি তেজপুর ইউনিভার্সিটিত মাস্টার্স করব কারণে এপ্লাই করেছিল, ময়ো এপ্লাই করল, সৌভাগ্যবশত ময়ো এম টেক করার কারণে সুবিধা পালো। আর এম টেক করে থাকতে মানে গম পালো যে ইঞ্জিনিয়ারিংত আনকি পিএইচডি করারও সুবিধা আছে। যেটা মানে 2005 চনত আইআইটি গুয়াহাটীত পিএইচডি করব কারণে আহিছিল, মই ভাবিছিল যে আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি মানে তাত অকল ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমে আছে। কিন্তু তাত আহি গম পাইছিল যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সত এমএসসি কোর্স আছে, আর একটা কোর্স আছে এম এ ইন ডেভেলপমেন্ট স্টাডিজ, এনি গ্রেজুয়েটে করব পারে। তেতিয়া মই দেখা পাইছিল যে বিটেকর কোর্সত অসমৰ তথা উত্তৰ পঞ্চলৰ ছাত্র ছাত্রীৰ সংখ্যাটো নগণ্য আছিলে, আনকি এমএসসি আর এম এ পাঠ্যক্রমতো অসমৰ ছাত্র ছাত্রীৰ সংখ্যা অতি কম সংখ্যক আছিলে। তেতিয়াৰপৰা মই লাহে লাহে ওচৰ আইআইটি ওচৰ পাজৰ শিক্ষানুষ্ঠানবোৰত এই কথাবিলাক কোৱাৰ আৰম্ভ কৰিলোঁ ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত, লাহে লাহে বাতৰি কাকত আলোচনীটো লিখা মেলা আৰম্ভ কৰিলোঁ। তাৰপিছত মই লিখাবিলাকৰ লগতে মোৰ ফোন নাম্বাৰটো সন্নিৱিষ্ট কৰি দিলোঁ, যদি কিবা ধৰণৰ কথা যদি জানিব বিচাৰে পঢ়া শুনাৰ বিষয়ে মোৰ লগত যোগাযোগ কৰিব পাৰিব। তেতিয়া দেখা পালোঁ যে বিভিন্ন সময়ত বিভিন্নজনে ফোন কৰা আৰম্ভ কৰিলে। তেতিয়া মই এটা সময় নিৰ্ধাৰণ কৰি দিলোঁ যে শনিবাৰে সন্ধিয়া ছয় বজাৰ পৰা ন বজাৰ ভিতৰত মোৰ লগত ফোনত যোগাযোগ কৰিব পাৰিব। বহুতো মনত ভাবিব পাৰে যে মই শনিবাৰে কিয় নিৰ্ধাৰণ কৰি দিলোঁ, আচলতে অফিচিয়েলি আইআইটি গুৱাহাটী শনিবাৰে বন্ধ থাকে, দেওবাৰটো বন্ধ থাকে, গতিকে মই ভাবিলোঁ যে শনিবাৰে যদি তিনি ঘণ্টাও মই যদি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগত বা অভিভাৱকৰ লগত ফোনত কথা পাতি থাকোঁ তেতিয়াহ'লে মোৰ পিছদিনাখন ভাগৰ লাগিলেও মই যেহেতু ইনস্টিটিউটলৈ যাব নালাগে, অফিচিয়েলি নগ'লেও হচলি যায়, গতিকে মই শনিবাৰে সন্ধিয়া ছয় বজাৰ পৰা ন বজাৰ ভিতৰত এই কামটো কৰা আৰম্ভ কৰিলোঁ। এতিয়া মই ভাবোঁ যে আনকি যিহেতু 2005 চনৰ পৰা মই এই কামটো প্ৰত্যেক শনিবাৰে কৰি থকাৰ উপৰিও যেতিয়া বাতৰি কাকতত আলোচনী লেখা মেলা কৰিলোঁ, তেতিয়া বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানে মোক আমন্ত্ৰণ কৰিলে, সময় সুবিধা মিলিলে মই এইবিলাক আমন্ত্ৰণ ৰক্ষা কৰিছোঁ। তাৰোপৰি অসমৰ এতিয়ালৈকে যিমানকেইটা টিভি চেনেল আছে প্ৰত্যেকতে মই এনেকুৱা ধৰণৰ পঢ়া শুনা বিষয় তথা কেৰিয়াৰ বিষয়ে কথা আলোচনাত অংশগ্ৰহণ কৰিছোঁ। আৰু অসমৰ প্ৰায় গোটেইকেইটা বুলি ক'লে বেয়া নহয় ৰেডিঅ' চেণ্টাৰত মোৰ কেৰিয়াৰ ভিত্তিক ফোন ইন সাক্ষাৎকাৰে হওক বা ষ্টুডিঅ'ত গৈ পেলাই সাক্ষাৎকাৰ প্ৰচাৰ হৈছে। মোৰ উদ্দেশ্য এটাই, অসমৰ চুকে কোণে ছাত্ৰ ছাত্ৰীসকলক পঢ়া শুনাৰ বিষয়ে তথ্যটো যোগান ধৰা। আৰু এইখিনিতে মই এটা কথা উল্লেখ কৰিব বিচাৰোঁ, বহুতে হয়তো ফোনো কৰে, মই কিন্তু কোনো চাকৰি দিয়া মানুহ নহয়, মই খালি চাকৰি পোৱা আগতে খালি কেনেকুৱা ধৰণৰ প্ৰস্তুতি চলাব লাগে, কি কি কৰিব লাগে সেইটো বিষয়ে অৱগত কৰোঁ। আৰু মই কাকো ফাইনেল সিদ্ধান্তও নিদিওঁ যে এইটো পাঠ্যক্ৰমে পঢ়িব লাগে। উদাহৰণস্বৰূপে কোনোবাই গুৱাহাটীৰ পৰা দিল্লীলৈ যাব বিচাৰিছে, তেতিয়া হয়তো আমি কোনোবাই প্লেনেৰে যাব পাৰোঁ, কোনোবাই হয়তো ট্ৰেইনেৰে যাব পাৰোঁ, কোনোবাই হয়তো বাছেৰে যাব পাৰোঁ। সেইদৰে মই পঢ়াৰ ক্ষেত্ৰতো কওঁ যে এনেকুৱা এনেকুৱা ৰাস্তা আছে,
এটা তোমাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব ঘৰখনৰ লগত আলোচনা কৰি অভিভাৱকৰ লগত তথা শিক্ষাগুৰু আলোচনা কৰি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিবা তুমি কোনটো পাঠ্যক্ৰমত পঢ়িবা আৰু সেই পাঠ্যক্ৰমটো পঢ়িব হলে তাৰ পিছত কি কি সমস্তন সুবিধা আছে সেইখিনি তথ্য মই দিবলৈ চেষ্টা কৰোঁ নিশ্চিতভাৱে আমি সামৰণিলৈ আহিম তাৰ পূৰ্বে যিহেতু আপুনি প্ৰায় দুটা দশক জুৰি এই প্ৰক্ৰিয়াত জড়িত হৈ আছে আৰু এই প্ৰক্ৰিয়াত জড়িত হৈ আছে এইকাৰণে ছাত্ৰ ছাত্ৰীৰ উপকাৰ কৰিবলৈ কেতিয়াবা আপুনি কৰা এই সামাজিক অতি সুন্দৰ কামৰ সুফল লাভ কৰা কাৰোবাৰ টেলিফোন কল বা সংযোগ হৈছে নেকি যে আপোনাৰ পৰা পোৱা এই তথ্যৰ ভিত্তিত মই এই বিষয়টো অধ্যয়ন কৰিলোঁ আজি মই এই বিষয়ত চাকৰি কৰি আছোঁ বা এইটো পঢ়াৰ সুযোগ পাইছোঁ আপোনাৰ ফলাফল হিচাপে আপুনি এনেকুৱা উদাহৰণ পাইছে নেকি এতিয়া আচলতে আমি জানো যে হয় বহুত ফলাফল নিশ্চয় আছে আচলতে যেতিয়া মই পাঁচ বছৰ পিছত বা ছবছৰ পিছত লগ পাওঁ তেতিয়া কৈ আপুনি মই এনেকৈ পৰামৰ্শ দিছিলে মই এতিয়া এনেকুৱা ধৰণৰ কামত জড়িত হৈ আছোঁ গতিকে আমাৰ সাধাৰণতে দেখা যায় যে অসমীয়া মানুহ বুলিয়ে মই ভাবোঁ মানে আমি আচলতে কৃতজ্ঞতাটো যেনেকৈ জনাব লাগে মই ভাবোঁ যে এইটো কোনো বেয়া পাব নালাগে আমি সেইটো কিন্তু ক'বলৈ পাহৰি যাব আমি কোৱা নহয় আচলতে সঁচা কথা ক'ব গ'লে কিন্তু এনেকুৱা মই নিজেই প্ৰত্যক্ষ কৰিছোঁ মই বহুতক দেখা পাইছোঁ বহুতে হয়তো কৰ্মসংস্থাপন লাভ কৰিছে গতিকে এই কথাখিনি আচলতে এইটো কাৰণে আপুনি সোধাৰ কাৰণে উল্লেখ কৰিলোঁ তেওঁলোকে আচলতে জনালে ভালে দেখিছে আচলতে ৰেকৰ্ড হিচাপে মোৰ কোনো এনেকৈ নোট কৰি ৰখা নাই যে কোনে কি সংস্থাপন লাগে কিন্তু ময়ো প্ৰত্যক্ষভাৱে দেখা কিছুমান বহুত উদাহৰণ আছে মই এতিয়া নাম উল্লেখ কৰিব বিচৰা নাই হয় আপোনাক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ আপোনাৰ এটা কাম কৰা আৰু সেই কামটো সফল হোৱা এইটোতে পাৰ্থক্য আছে আৰু তেওঁ কৰা যিটো উদ্দেশ্য এটাই যে অসমৰ শিক্ষাৰ্থী সমাজ যিটো কথা তেওঁ সমস্যাত ভুগিছিলে তেওঁ যদি আই আই টিত পঢ়িব আহিছিলে বা সেইখিনি সময়ত দেখিছিলে যে এই ধৰণৰ বহু কোৰ্ছ আছে আমি অৱগত নহয় সেইবাবে তেওঁ এই প্ৰক্ৰিয়া আৰম্ভণি কৰিছিলে আৰু আজি আমি নথৈ আনন্দিত আমি অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ যে তেওঁ সেই এটা সময়ত আৰম্ভ কৰা সেই প্ৰক্ৰিয়াটোৰ সুফল অসমৰ যুৱকচামে শিক্ষাৰ্থী সমাজে লাভ কৰিছে এতিয়া আমি শেহতীয়াকৈ এই কিতাপখনৰ কথালৈ পুনৰ আহিছোঁ আৰু এই কিতাপখনক লৈ আপুনি কিছু পৰিকল্পনা কৰিছে আৰু বহু ছাত্ৰ সংগঠন বহু ব্যক্তিয়ে এই কিতাপখন উপহাৰ হিচাপে দিবলৈ আগ্ৰহ প্ৰকাশ কৰিছে আৰু আমিও ভাবোঁ যে আমি কিতাপ উপহাৰ দিব লাগে আৰু উপহাৰ দিয়াৰ কিছুমান মাধ্যম বা কিছুমান আমাৰ ক্ৰাইটেৰিয়া থাকে যে আমি ষ্টুডেণ্টক কি কিতাপ দিম আমি এজন বয়সীয়া লোকক কি কিতাপ দিম আমি এই ক্ষেত্ৰতো কিছু বক্তব্য নিশ্চয় ৰাখিব হয় আচলতে মই এই কিতাপখন আপোনালোকে গম পাইছে কেৰিয়াৰ হাতপতি কিতাপখন মই নিজৰ ফালৰ পৰাও যিমান পাৰোঁ ৰাইজৰ মাজত যাবৰ কাৰণে প্ৰচাৰ প্ৰসাৰ কামত হাতত লৈছোঁ আনকি ময়ো নিজে সম্পাদকলৈ চিঠি লিখিছোঁ আনকি শিক্ষামন্ত্ৰীকো অনুৰোধ জনাইছোঁ যে আপুনি এই কিতাপখন অসমৰ শিক্ষানুষ্ঠানবিলাকত পুথিভঁৰালত ৰখাৰ ব্যৱস্থা কৰে যেন সেইদৰে মই ছাত্ৰ সংগঠনে যিহেতু হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা বা উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত উত্তীৰ্ণ সকলো অভিনন্দন অনুষ্ঠান আয়োজন কৰে বিশেষ অভিনন্দন অনুষ্ঠান মই তেওঁলোককো অনুৰোধ জনাইছোঁ যে তেওঁলোকে যাতে এনেকুৱা ধৰণৰ কেৰিয়াৰ হাত পতি নিচিনা কিতাপ যদি উপহাৰ দিয়ে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ উপকৃত হ'ব ইতিমধ্যে বিভিন্ন ধৰণৰ ছাত্ৰ সংগঠনেও এই পদক্ষেপটো গ্ৰহণ কৰিছে এই সুযোগতে মই তেওঁলোকক ধন্যবাদ জনাইছোঁ আৰু এই কিতাপখনক লৈ আপুনি সুধিছে পৰিকল্পনা কি আছে হয় মই যদিও বিভিন্ন ধৰণৰ লিখা মেলা কৰি আছোঁ কিন্তু মই কেৰিয়াৰ বিষয়ে তথ্য দিবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু পৰৱৰ্তী সংস্কৰণবিলাকত যিবিলাক কেৰিয়াৰ বিষয়ে লিখা সন্নিৱিষ্ট হোৱা নাই সেইবিলাক সন্নিৱিষ্ট কৰিবলৈ চেষ্টা কৰিম যাতে কেৰিয়াৰৰ এ টু জেড সকলো তথ্য যাতে কেৰিয়াৰ হাতপুথিত উপলব্ধ হয় আৰু বহুতৰ মনত এটা প্ৰশ্ন উত্তৰ হ'ব পাৰে আৰু এইখিনি মই এটা কথা উল্লেখ কৰিব বিচাৰিছোঁ আচলতে সাধাৰণতে যেনে বাতৰি কাকতত কিছুমান শিক্ষানুষ্ঠানৰ ৰূপালী জয়ন্তী সোণালী জয়ন্তী হীৰক জয়ন্তী বা শতবৰ্ষ উদযাপন উপলক্ষে স্মৃতি গ্ৰন্থ প্ৰকাশ হয় তেতিয়া মই সেই বাতৰিটো পোৱাৰ লগে লগে মই কেৰিয়াৰৰ এক সম্যক ধাৰণা দিয়া এটা লেখা এটা মই প্ৰস্তুত কৰি থোৱা আছে আৰু সেই লেখাটো আচলতে প্ৰত্যেক মাহে মই আপডেট কৰি থাকোঁ আৰু তেনেকুৱা এটা লেখা মই সেই স্মৃতি গ্ৰন্থবিলাকত প্ৰকাশৰ বাবে প্ৰেৰণ কৰোঁ আৰু প্ৰায় সকলোবিলাক শিক্ষানুষ্ঠানৰ এনেকুৱা ধৰণৰ স্মৃতি গ্ৰন্থতে মই প্ৰকাশ প্ৰেৰণ কৰা লেখা প্ৰকাশ কৰিছোঁ উদ্দেশ্য এটাই যাতে ছাত্ৰ ছাত্ৰীসকলে এই তথ্যটো পাবলৈ সক্ষম হয় গতিকে পৰিকল্পনা হিচাপে এই কেৰিয়াৰ হাতপুথি কিতাপখন অসমৰ চুকে কোণে প্ৰত্যেক ঘৰতে যাতে এখন এই এনেধৰণৰ কিতাপ যাতে থাকে তাৰে মই পদক্ষেপ গ্ৰহণ কৰিব বিচাৰিছোঁ মানে প্ৰত্যেক অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ হয় আৰু ইমান সুন্দৰ কাম এটাত নিশ্চয় ৰাইজে সহযোগ কৰিব সংগঠনবিলাকে সহযোগ কৰিব আৰু আমি এই কথাটোলৈকে যোগ দি আৰু ক'ব বিচাৰিছোঁ কাৰণ বিভিন্ন বিদ্যালয়ত বাৰ্ষিক খেল ধেমালি প্ৰতিযোগিতা হয় বা কলেজবিলাকত সাহিত্য বা বিভিন্ন প্ৰতিযোগিতা পৰিচালিত কিতাপ উপহাৰ দিয়া হয় তো সেই সময়ত যদি এনেকুৱা এখন কিতাপ উপহাৰ দিয়া হয় তো ভৱিষ্যতৰ পথটো কি হ'ব এইটো উপায় হিচাপে এই কিতাপখন তেওঁলোকক দিব পাৰিব আৰু সেই ছাত্ৰ ছাত্ৰীসকলে এই কিতাপখনৰ জৰিয়তে বহু তথ্য লাভ কৰিব আৰু সমান্তৰালভাৱে আমি ডেমক্ৰেচি লাইভৰ তৰফৰ পৰা আমাৰ যিখিনি সক্ষমতা আছে সেইখিনি আমি কৰি যাব বিচাৰিছোঁ আৰু তাৰ এক অংশ হিচাপে আজি এই সাক্ষাৎকাৰৰ জৰিয়তে কিছু কথা আমি ৰাইজৰ মাজলৈ নিব প্ৰয়াস কৰিছোঁ আৰু লগতে আজি প্ৰতিশ্ৰুতি দিছোঁ আজিৰে পৰা আজি যি আমাৰ এই সাক্ষাৎকাৰ
প্রসার হব আমার ডেমোক্রেসি লাইফর যে ডেমোক্রেসি লাইফ 24x7 জড়িয়ে আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার মাধ্যমের জড়িয়ে আজিরে পড়া এই ভিডিওর পড়াই আমি আগন্তুক এমাহ বা যখন আমার সম্ভব হয় আমি সম্পূর্ণ বিনামূল্যাক এই কিতাবখন প্রসারের স্বার্থত বা এনেকা গ্রন্থ রাইজের মাজে যার স্বার্থত এই কিতাবখন আমি বিনামূল্যা বিজ্ঞাপন প্রকাশ করি সম্ভব হলে আগন্তুক সময়ের একটা প্রোমো ভিডিও প্রোমো প্রস্তুত করেও আমি রাইজের মাজলে কিতাবখন নিয়ার চেষ্টা করি আর শেষত আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো যে ইমান ব্যস্ততার মাজতো সময় কেনেকে উলিয়াই সেই প্রশ্নটির উত্তরে আমি আজির অনুষ্ঠান সামরিম। হয় এটা গুরুত্বপূর্ণ, বহুতে হয়তো ভাবিব পড়ে। আসলতে মই এখন শিক্ষানুষ্ঠানত বর্তমান কর্মটা আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে, ডন বস্কো বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগত মুরব্বী দায়িত্বত আছো। গতিকে মোৰ প্রধান দায়িত্বটো হল ছাত্র ছাত্রীসকলক পাঠদান করা। 9 বজাৰ পৰা 4:30 বজালৈকে মই বিশ্ববিদ্যালয়ত কর্মরত অবস্থাত থাকো। তার মানে যেটা বন্ধ বার বাকি সময়ত মই যিমান পাৰো বিশেষকৈ মই কেৰিয়াৰ এনেধৰণৰ লেখামেলাৰ লগতে জড়িত হৈ থাকো। গতিকে আৰু মই বেলেগ কাম সাধাৰণতে জড়িত হৈ নাথাকো। আর বেলেগ ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠানে যদি কিবা আলোচনা করবো মানে মই প্রত্যাখ্যান করো। আসলে মূল উদ্দেশ্য এটাই যে মই এই বিষয়টির যেহেতু একান্তভাবে জড়িত হয়ে থাকা কোনো ব্যক্তি মানে দেখা পোৱা নাই, এই কোনো বেয়া পাব নালাগে যে মই দেখা পাইছো সেই কথা উল্লেখ করবো। মূল উদ্দেশ্য এটাই যে সঠিক রূপত সঠিক তথ্য দিবর কারণে মানে চেষ্টা করেছো। বহুতই এনেকুৱা ধৰণৰ কামত জড়িত হয়েছে কিন্তু হয়তো শুদ্ধ তথ্য দিবলৈ সক্ষম হয়ে উঠা নাই।